গোপন সংবাদের ভিত্তিতে যেমন একটা খবর ছিল যে একটা গুলরুপিকার গাড়ি একটা কিছু অবৈধ মদ নিয়ে যাচ্ছে, সেই মোতাবেক আমরা মন্ত্রীবাড়ি রোডে সেই গাড়িটাকে আটক করি এবং তল্লাশি চালাই। তল্লাশি চালিয়ে দেখলাম প্রচুর পরিমাণে মদ গাড়িতে। ড্রাইভার এবং যারা ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আমাদের যে এই অবৈধ মদগুলো তোমাদের কোনো কাগজ আছে কিনা, তারা কোনো কাগজ দেওয়া করতে পারেনি, তাদের অবৈধ বলে আমরা এগুলোকে সিজ করে নিয়েছি এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। কজনকে পাওয়া গেছে? দুজনকে পাওয়া গেছে। কত পেটি মদ বা কত টাকা হয়েছে বাজার মূল্য? এটা পেটে তো অনেকগুলো পেটে, এটার বাজার মূল্য কমসে কম 1 লক্ষ টাকা। আর যেই গাড়িটা আমরা পিক আপ ভ্যানটা আমরা সিজ করেছি সেই গাড়িটা CR01Y1882। তো আপনারা মানে জিজ্ঞাসা করছেন কোনখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল? এখনো আমরা সে তদন্ত চলছে, সেটা আমরা বের করে নেবো যে কোথায় যাচ্ছে। এটা কি স্টক করার লেগে নেওয়া হয়েছিল মানে বিক্রি অবৈধভাবে? স্টক অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল। তো অভিযানকে আগামী দিনে আপনাদের আগামী দিনে আমাদের অভিযান চালু থাকবে।